হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভালো বলতে বেশি ভালো নেই, কেননা সারাদিন অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে। তাই ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করব, এক জায়গায় যাচ্ছি, কিন্তু তা হয়ে উঠল না। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, তাই ভাবলাম একবার রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। আজ যাচ্ছি আমি মামা বাড়িতে, মার সাথে। দিদাও বলছে আয়, অনেকদিন ধরে দেখা হয় না, ওই সেই লকডাউনের তারপরে থেকে আর যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম না একটু দেখেই আসি, দিদা বলছে বারবার, তাই আর কি যাব মার সাথে, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর আমি তোমাদেরকে যে দেখালাম সেদিন টপ কিনেছি, তো সেই টপটাই পরে নিয়েছি, টপ আর প্যান্ট। আর দেখবে হাজার কাজ থাক, ঘুরতে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তবে তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো। সকালে তো প্রচন্ড বৃষ্টি ছিল, এখন টোটোতে উঠবো। এই দিদা বসে আছে, ওয়েট করেই আছে আমরা কখন আসব। এই যে দিদা, দিদা হাই বলো। হ্যাঁ, কখন থেকে বসে আছো? জন্য মেয়ের জন্য বসে আছি, কখন থেকে ওয়েট করে আছে, কখন আসবে কখন আসবে। এখন সবাই মিলে গল্প করব আর ফ্রেশ হয়ে নিব, মাত্র আসলাম তার জন্য। তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। অনেকদিন পর নাতি নিয়ে বড় মেয়ে আসলো, তাই আমার একটু আনন্দ লাগছে, ভালো লাগছে। কি আগেই তো আসতাম, লকডাউন পড়ে গেল না, তাই আর কি করবো, বসে বসে থাকি। এখন সবাই মিলে গল্প চলছে, গল্প তাকা মামি, মামি এখন রান্না করছে গরম গরম ভাত। এখন সবাই মিলে ওই ঘরে গল্প করছে, আর তোমরা তো দেখলেই গল্প করছিলাম। অনেকদিন পরে আসলে যা হয়, গল্প অনেক জমে থাকে, তো দিদারও আজকে ভালোই লাগছে, সবার সাথে কথা বলতে পারতেছে। একা একা থাকে না সবাই, একা একা থাকলে যা হয়। আর তো এখন লকডাউনের জন্য কোনো জায়গায় যেতেও পারছে না, আর এই জন্যই আর কি। এখন বেজে গেছে তোমার 3টাই বেজে গেছে, আস্তে আস্তে একটু লেটই হয়ে। এখন আমি আর দিদা একটু বাইরে বসলাম, গল্প করছি, কি আর করব। দিদা আজকে গান শোনাবে না? দিদা তো খুবই ভালো, মানে গান গাইতে ভালোবাসে। তোমার গানই শুনবে সবাই। থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে আমার ভুলো না গো, বদনে হরি নাম করো রে ভাই, বদনে হরি নাম করো। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি অনেক গান পারো তো, কোথার থেকে শিখছো এত গান? আমি মানে বই পড়া করছি, আমার বাবাই গান গানের মাস্টার ছিল, বাবার থেকে শিখছি, বই পড়ে অনেক শিখছি। এরকম সুন্দর সুন্দর গান শুনতে কার না ভালো লাগে বলো? আমি মামা বাড়িতে আসলেই দিদার গান শুনি, দিদারও ভালো লাগে বলতে আর আমারও শুনতে ভালো লাগে। দিদার গান শুনে তো আমার খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও। যাচ্ছি ওইদিকে, মামি ডাকছে খেতে, তো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলি। এখন এখানে আমরা খাচ্ছি,
আর এখানে মামি আজকে বানালো এটা হচ্ছে পটল ভাজা আর এটা লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে ডাল ইলিশ মাছের ঝোল না হ্যাঁ তারপরে হচ্ছে ইলিশ মাছের ঝোল সেই ভালো খাবার তো এখন সবাই মিলে খেয়ে নি আমাদের সবার খাওয়া কমপ্লিট খাওয়া একদম বেশি হয়ে গেছে এখন একটু রেস্ট করব তারপরে আবার তোমাদের সাথে কথা তখন তোমাদেরকে বললাম একটু রেস্ট করব তারপরে ঘুমিয়ে পড়ছিলাম এখন উঠলাম একবারই যাব ঘুরতে মানে এক দিদার বাড়ি ঘুরতে যাব তাই রেডি হচ্ছি এখানে মামা ক্ষীর বানাচ্ছে পাটিসাপটা বানাবে তার জন্য ক্ষীর হচ্ছে মামা আজকে বানিয়ে খাওয়াবে মামার হাতে পাটিসাপটা খাবো এই যে মামা মামা দেখাও একটু মুখটা মামা এখন পিঠা বানাবে পাটিসাপটা তার জন্য ওই ক্ষীরটা বানাচ্ছে তারপরে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ওই দিক থেকে আমরাও ঘুরে আসি যাচ্ছি ঘুরতে মামি মা আর আমি এই জাস্ট আসলাম ঘুরে এখানে হচ্ছে আলু একটু গাজর কুচি ক্যাপসিকাম বাঁধাকপি তারপরে লঙ্কা কুচি এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে চাউমিন এক চাউমিন রেডি তোমাদেরকে আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দিদারটা এক্সট্রা ভাবে দেওয়া হয়ে গেছে দিদা ডিম খায় না সেই জন্য একদম দোকানের মতন চাউমিন রেডি এখানে দিদা খাচ্ছে দিদা কেমন হয়েছে ভালো হয়েছে অনেকদিন না সেই ভালো হয়েছে অনেকদিন থেকে বলছে দিদা চাউমিন খাবে তো ওই তাই আজকে দিদাকে বানিয়ে খাওয়ালাম তারপরে আমরা সবাই মিলে খাবো তবে চলো ভিডিওটা আর বড় করবো না ওই সকাল থেকে শুরু করেছি তাই ভাবলাম এখন এন্ড করে দিই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর এখন দেখার মতন কিছুই নেই